বাংলাদেশ আমাদের দেশ শুধুমাত্র একটি সমৃদ্ধশালী ঐতিহ্যের অধিকারী নয়, এদেশের মানুষের আছে অদম্য প্রাণ আর কাজ করার অফুরন্ত শক্তি। গত কয়েক বছরে স্বাস্থ্য ও উন্নয়ন খাতে আমাদের অর্জন প্রচুর। বর্তমানে জন্মের সময় খুব কম শিশুই মারা যায় এবং জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যুহার অনেক কম, আর তাই আমাদের গল্প এগিয়ে যাবার গল্প। আমাদের অর্জন যেমন অনেক, ঠিক তেমনি এখনো অনেক বাকি। বর্তমানে নবজাতক ও শিশুর অপুষ্টি একটি বড় সমস্যা। অপুষ্টি সমস্যার সমাধান করতে পারলে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি ঘটবে এবং আমরা অর্থনৈতিকভাবেও লাভবান হব। শিশুর জন্ম থেকে দুই বছর বয়স পর্যন্ত সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে যে শিশুরা সঠিক পুষ্টি পায় না তাদের পরিপূর্ণ বিকাশ হয় না। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে শিশুকে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ এবং ছয় মাস বয়সের পর থেকে কমপক্ষে দুই বছর বয়স পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি সঠিক পরিমাণে সঠিক ধরনের পুষ্টিকর খাবার খাওয়ালে শিশুর মৃত্যুর হার কমানো এবং তাদের স্বাস্থ্যের উন্নয়ন ঘটানো সম্ভব। বাংলাদেশে শিশুদের পুষ্টির অবস্থা আশঙ্কাজনক। 43% শিশুই খর্বকায়, অর্থাৎ বয়সের তুলনায় খাটো। 41% শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম এবং মধ্য ও উচ্চ মধ্যবিত্তের মধ্যে 26% ভোগে অপুষ্টিতে। এর ফলাফল ভয়াবহ। এই অপুষ্ট ও স্বাভাবিকভাবে বাড়তে না পারা শিশুদের সারা জীবন এই অপুষ্টির বোঝা বয়ে বেড়াতে হয়। তাদের বুদ্ধি কম হয়, স্কুলে খারাপ রেজাল্ট করে, কাজ করার উৎসাহ ও ক্ষমতা কম থাকে। এর ফলে তারা উন্নয়নশীল হতে পারে না। পরবর্তীতে তাদের সারা জীবনে যা উপার্জন করার কথা তার থেকে 10% কম উপার্জন করে। ডাক্তার হিসেবে আমি প্রায় মা ও পরিবারের অন্য সদস্যদের শিশুকে কীভাবে খাওয়াতে হবে ও যত্ন নিতে হবে সে সম্পর্কে বলে থাকি। জানি আমি এভাবে না বললে পরিস্থিতি আরও খারাপ হবে। শিশুকে সঠিকভাবে খাওয়ার নিয়ম পরিবারের সবারই জানা দরকার। মা যাতে শিশুর জন্মের পরপরই 1 ঘন্টার মধ্যে মায়ের দুধ দেন এবং 6 মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়ান, সেজন্য স্বাস্থ্যসেবা দানকারী ও পরিবারের সবার সহায়তা দরকার। তাদের জানতে হবে মায়ের দুধই শিশুর পুষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ খাবার। শিশুকে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ালে নানা ধরনের রোগ সংক্রমণ থেকে বাঁচানো যায়। অনেক সময় এইসব রোগ থেকে শিশুর মৃত্যু হতে পারে। শিশুর বয়স 6 মাস পূর্ণ হওয়ার পর থেকে 2 বছর পর্যন্ত পরিবারের স্বাভাবিক খাবার শিশু খাবে, যথা ভাত, ডাল, মাছ, মাংস, ডিম, শাকসবজি, এবং সেই সাথে মায়ের দুধও খাওয়ানো চালিয়ে যেতে হবে। সমস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র ও জাতীয় কর্মসূচিতে শিশুর উপযুক্ত খাবার ও পুষ্টির কথা প্রচার করাটা আমাদের কাজ, আমাদের উদ্দেশ্য। আমি সকল চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী বন্ধুদের অনুরোধ করছি, তারা যেন শিশু ও নবজাতকের সঠিক খাদ্যের বিষয়টা সবাইকে ভালোভাবে পালন করতে উদ্বুদ্ধ করেন। যে সকল নারীরা ছোটবেলায় অপুষ্টির শিকার হয়েছে তাদের অপুষ্ট সন্তান জন্ম দেওয়ার ঝুঁকি বেশি থাকে। এসব শিশুদের কখনোই দারিদ্র্যের হাত থেকে বের করে আনা সম্ভব হয় না। আরেকটা কথা মনে রাখতে হবে, অপুষ্টি দারিদ্র থেকে আসে না। বাংলাদেশে শুধু দরিদ্র পরিবারই নয়, সচ্ছল পরিবারের শিশুরাও অপুষ্টির শিকার। একজন শিশুরোগ বিশেষজ্ঞ এবং মা হিসাবে আমি জানি কীভাবে সঠিকভাবে শিশুকে খাওয়াতে হবে তা কতটা জরুরি। আমি এটাও বুঝি এই তথ্য সবাইকে জানানো আমার জন্য কতটা জরুরি। প্রত্যেক মায়ের জানতে হবে শিশুকে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো কতটা জরুরি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে একজন অপুষ্ট মাও তার শিশুকে পর্যাপ্ত দুধ দিতে পারেন। শিশুর জন্মের 1 ঘন্টার মধ্যেই মায়ের দুধ দিতে হবে।
শিশুর জন্মের পর প্রথম কয়েকদিন মায়ের যে দুধ হয় তা শাল দুধ নামে পরিচিত। এই শাল দুধ শিশুর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। মনে রাখতে হবে, এই দুধ যতটুকুই আসুক তাই শিশুর জন্য যথেষ্ট। চিকিৎসক হিসাবে আমাদেরকে অবশ্যই সবসময় মায়ের দুধ খাওয়ানোর কথা প্রচার করতে হবে, কোনো বিকল্প দুধের কথা বলা যাবে না। একই সাথে যেসব মায়েরা বুকের দুধ খাওয়াতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। আর শিশুর বয়স 6 মাস পূর্ণ হওয়ার পর থেকে 2 বৎসর বয়স পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে নানা ধরনের পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সন্তানের যত্ন নেওয়া, এবং সে যাতে শারীরিক, মানসিক ও বুদ্ধির দিক থেকে ঠিকভাবে বেড়ে ওঠে সেদিকে খেয়াল রাখা। আমি আমার সন্তানের ক্ষেত্রে এবং অন্য সব শিশুর ক্ষেত্রে এটাই নিশ্চিত করতে চাই যেন তারা সুস্থ সবল হয়ে বেড়ে ওঠে, ভালোভাবে উপার্জন করে এবং দেশ ও জাতির জন্য বোঝা নয়, একটি সম্পদে পরিণত হয়। একটি শিশু যখন দুর্ভোগের শিকার হয় সারা জাতি সেই দুর্ভোগ পোহায়। বিশ্বব্যাংকের একটি কৌশলপত্রে দেখা গেছে অপুষ্টির কারণে একটি দেশের মোট জাতীয় উৎপাদনের শতকরা 3 ভাগ কমে যেতে পারে। আমাদের দেশ যখনই সঠিক পুষ্টির জন্য সঠিক বিনিয়োগ করবে তখনই স্বাস্থ্য, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের দিকে আমরা এগিয়ে যাব। বাংলাদেশে শিশুর অপুষ্টি একটি মারাত্মক সমস্যা। শিশুর সুস্থতা ও পূর্ণ বিকাশের জন্য এই সমস্যার সমাধান অত্যন্ত জরুরি। শিশুর বাবা মা এবং পরিবারের সদস্যরা সচেতন হলে অপুষ্টির সমস্যার সমাধান সহজেই সম্ভব। জন্মের 1 ঘন্টার মধ্যে শিশুকে মায়ের দুধ, 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ এবং 6 মাস পূর্ণ হওয়ার পর বয়স অনুযায়ী ঘরে তৈরি পারিবারিক খাবার ও পাশাপাশি মায়ের দুধ খাওয়ান। আসুন শিশুর পূর্ণ বিকাশ নিশ্চিত করে স্বাস্থ্যবান নতুন প্রজন্ম গড়ে তুলি এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়।